কিছুদিন আগে দুর্গাপূজা গেছে কি যায় নাই? দুর্গাপূজার পরে মনে হয় আমি কোনো মাহফিল করি নাই, প্রথম মাহফিল। এই দুর্গাপূজার ভিতরে কিছু কিছু মানুষের মুসলমানের কর্মকাণ্ড দেখে আমার কাছে লজ্জায় মনে হয়েছে যে আসলে যে কেন মুসলমান হইলাম? আগে হিন্দু থাকতে চিন্তা করতাম মুসলমানদের আখলাক চরিত্র দেখে যে যদি মুসলমান হইতে পারতাম, আর এখন চিন্তা করি কেন মুসলমান হইলাম আর মুসলমানের কি দেখতিস? আজকে একমাত্র ইসলাম গ্রহণ করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাপ মা সব কিছু ছাড়লাম ইসলামের গ্রহণ করার জন্য, আর মুসলমানের সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পূজায় গিয়ে নাচানাচি করে, এর চেয়ে বড় লজ্জার কিছু হইতে পারে বলেন? তুই নাচিস ভালো কথা, টুপিটা খুইলে নে, তুই নাচবি ভালো কথা, দাড়িটা কামায় নে, তুই পূজায় গিয়ে নাচবি ভালো কথা, পাঞ্জাবিটা খুলে নে, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মুখে দাড়ি রেখে পূজায় নাচা মানে ইসলাম নিয়ে মস্কার করা, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান এ কাজ করতে পারে না, লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। কিভাবে আজকে আমি হিন্দু সন্তান মূর্তি পূজা ছাড়লাম, মসজিদে ঢুকলাম, আর তুমি মুসলমানের সন্তান হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করে তোমার মসজিদে যাইতে ভালো লাগে না, মন্দিরে যাইতে ভালো লাগে, এর চেয়ে বড় কপাল পুরার কি হইতে পারে? লজ্জা লাগে, লজ্জা লাগে, দেখলেও লজ্জা লাগে। আমি মুসলমান হয়েছি কেন? আমার কাছে তো কোন নবী রাসূল আসে নাই, আসছে নাই কি? আমি কি কোন নবী রাসূলকে দেখছি? দেখি নাই, কিন্তু নবীর উম্মতদেরকে দেখেছি, ইসলামের আদর্শ দেখেছি, মুসলমানের ভিতরে উলামায়ে কেরামের ভিতরে তা দেখে আমার ভিতরে আসর করছে, প্রভাব পড়েছে। মুসলমানের চরিত্র দেখে ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছিলাম, আর এখন মুসলমানের কাণ্ড কর্ম দেখলে লজ্জা লাগে, রাগ হইতেছে না? মিথ্যা বলতেছি? আপনাদের খারাপ লাগে না? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে যদি পূজায় গিয়া নাচে কি মুসলমানের কষ্ট লাগে কি লাগে না? নবীর সুন্নতের অবমাননা হয় কি হয় না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে বলে আমিন। দেখে দেখে তো ওয়াজ মাহফিল হচ্ছে, কিসের মাহফিল? ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, মাঠ খালি করে রয়েছে, এত পোস্টার, এত মাইকিং, এত কিছু, মাঠে লোক নাই, অথচ পিছনে সে খাসলাম একবারে তাবিজ বেছে, ওষুধ বেছে, কোন পোস্টার নাই, মাইকিং নাই, অথচ দাঁড়ানোর মতো জায়গা নাই। কি তারা কিছু হিন্দু নাকি? মাইকের আওয়াজ কি তাদের কানে যায় নাই? অথচ মাঠ খালি পড়ে আছে, মুসলমানের এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই এলাকায় বাস করে, সেই জায়গার ভিতরে ওয়াজ মাহফিলে মাঠ খালি থাকা এটা লজ্জার বিষয় না? আমার ভাইরা, শুধু মুখে মুখে মুসলমানের দাবি করার নাম কিন্তু মুসলমানই না। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর যদি বলি বুঝি নাই, আল্লাহ মাফ করে দেন, কি মাফ পাওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে নাকি? তখন আর সুযোগ নাই, মৃত্যুর পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে তওবার দরজা বন্ধ হয়ে যায়। অতএব তওবা করতে হবে হায়াত থাকতে, জীবন থাকতে, মরার পরে তওবা করার সংশোধন হওয়ার কোন সুযোগ নাই। একজন মৃত ব্যক্তি যদি, একজন মৃত ব্যক্তি যারা কবরে আছে তারা কবরে থেকে এমন মালিকের কাছে দোয়া করে, মাবুদকে একটা চান্স দেন, আমি আবার দুনিয়াতে যাই, আপনার এবাদত ছাড়া কিছুই করব না। হাজার মানুষ যদি বলে দুনিয়াতে এসে এবাদত করে কবরে যাওয়ার সুযোগ আছে নাই? আজকে দেখেন আমার মতো একটা হিন্দু সন্তান যদি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন শিখে হাদিস শিখে আপনাদের মাহফিলে বসে বয়ান করতে পারি,
তাহলে আপনার মত একজন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে নামাজ পড়ে ইসলামের উপরে চলে নবীর সুন্নতের উপর চলে যদি জান্নাতে যেতে না পারেন তাহলে এর চাইতে হতভাগার কিছু হইতে পারে? কপাল মন্দার কিছু হইতে পারে? আপনার তো ইসলামের জন্য বাপ মা ঘর বাড়ি কিছুই ছাড়তে হবে না। ইসলাম বাই চান্স আপনি এমনিতেই পেয়ে গেছেন, আর আমি তো ইসলাম বাই চয়েস, ইসলামকে পছন্দ করেছি তারপরে ইসলাম গ্রহণ করেছি। আমার ভাইরা আমি যে আয়াতখানা পাঠ করেছিলাম, আমরা তো সবাই মুসলমান দাবি করি আবার পূজাও করি, পূজায় যাই। এক ছেলেকে জিজ্ঞাসা করলাম পূজা থেকে আসছে বলতেছে গল্প করতেছে আজকে অমুক অমুক পূজা মণ্ডপে গেছি ঘুরছি, তখন আমি জিজ্ঞাসা করলাম কেন গেছো? বলে হুজুর আমার বন্ধুরা হিন্দু তো দাওয়াত দিছে এজন্য গেছি। তখন আমি আমার থেকে প্রশ্ন করলাম তোমার বন্ধুরা হিন্দু দাওয়াত দিছে পূজায় গেছো, আচ্ছা ভালো কথা, তুমি তো মুসলমান তুমি তোমার বন্ধুদেরকে দাওয়াত দাও দেখি মসজিদে আজানের পর পাঁচ ওয়াক্ত নামাজ হয় কোন একটা কোন এক ওয়াক্ত নামাজে মসজিদের ভিতরে তোমার কোন বন্ধু যায় নাকি? সে লাজব হয়ে গেছে, কোনো জবাব নাই। আচ্ছা আপনারা বলেন তো আজ পর্যন্ত কোন হিন্দু আপনাদের মসজিদে ঢুকছে নামাজের সময়? আজানের পর ঢুকছে? ঢুকে নাই। কিন্তু আপনি আমি মুসলমান হয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে ঢুকি, কষ্ট পাইতেছেন রাগ হইতেছেন, এগুলো বুঝার দরকার। আপনার আমার সন্তানদেরকে খেয়াল রাখা দরকার তারা কোথায় যাচ্ছে কি করছে, ইসলাম তাদেরকে শিখাতে হবে বুঝাতে হবে, ওয়াজ মাহফিলে হাত ধরে নিয়ে আসতে হবে। আপনি আসলেন আমি আসলাম কিন্তু ছেলে মেয়েদেরকে আনলাম না, তারা শিখবে কোথেকে? কোথেকে শিখবে বলেন? ইসলাম শিখার জায়গায় তো ওয়াজ মাহফিল, কি বলেন ঠিক কিনা? এজন্য ছেলে মেয়ে ছোট ভাই তাদেরকে নিয়ে আসতে হবে মাহফিলে বসাইতে হবে, যখন তাদের আলোচনাগুলো ছোট থেকে শুনবে তাদের অন্তর মধ্যে গেঁথে যাবে, তার জীবন গেল পূজা মণ্ডপে যাবে না ঠিক কিনা? আল্লাহ তাআলার কালাম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করো স্বীকার করো, যারা নিজেকে নিজে মুসলমান পরিচয় দাও দাবি করো, তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। শুধু নামে মুসলমান, আমার নাম আব্দুল করিম আব্দুর রহিম রহিমা খাতুন, এই নামে মুসলমানের পরিচয় কোনো কাজ হবে না। পরিপূর্ণভাবে ঢুকবেন কিভাবে? পরিপূর্ণভাবে ঢুকার সিস্টেম কি, কায়দা কি, নিয়ম কি, কাজ কি? কাজ হচ্ছে আপনি এবং আমি মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হলে ইমানের হাকিকত কয়টি? তিনটি। অনেক মুসলমান জানে না ইমানের হাকিকত কয়টি, তিনটি। এক নম্বরে কালেমা মুখে স্বীকার করা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা, তিন নম্বর হচ্ছে আমলে পরিণত করা। তিন নম্বর কি? আমলে পরিণত করা। অতএব শুধু মুখে স্বীকার করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, শুধু দিলে বিশ্বাস করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কি করতে হবে? তিন নম্বরে আমলও করতে হবে। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এখন আমলটা কি করব? ইসলামের ভিতরে যে পরিপূর্ণ ঢুকবো আমলটা কি? আমলটা হচ্ছে ইসলামের পাঁচটা ভিত্তি আছে, কয়টা কয়টা? পাঁচটা। এক নম্বরে হচ্ছে কালেমা। এক নম্বরে কি? কালেমা। এক নম্বর কাজ হচ্ছে আপনি কালেমা পড়বেন, ইসলামের মধ্যে প্রবেশ করলেন ঢুকে গেলেন, কালেমা গ্রহণ করার পর আপনার উপরে ফরজ কি? নামাজ। দ্বিতীয় কাজ কি? নামাজ। দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ, কালেমা, নামাজ, তারপরে রমজান মাসের এক মাস
রোজা, এক মাস রোজা, কালেমা নামাজ রোজা, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে, তারা কি করবে হজ করবে, তারপরে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা কি করবে যাকাত দিবে। এই মূল পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের ভিত্তি, এই পাঁচটার ভিতর যার একটা নাই বুঝতে হবে তার ইসলামের ভিতরে সে নাম লেখাইছে ঠিক কিন্তু তার ভিত্তি ঠিক নাই। এখন আপনারা বলেন এই এলাকার ভিতরে যদি 5000 লোক থাকে, 5000 লোক সবাই নামাজি, সবাই নামাজি না, সবাই রোজা রাখি না, সবাই যাকাত দেই না, হজ করি না, কিন্তু কালেমা সবাই পড়ছি ঠিক কি না? ইসলামের ভিতরে সবাই আছে কিন্তু ইসলামের যে ভিত্তিগুলো সেগুলো আমরা সবাই পালন করতে পারতেছি না, আর যদি করতে না পারি তাহলে আপনি এবং আমি কোরআন অনুযায়ী পরিপূর্ণ ইমানদারের দাবি করতে পারবো না। এগুলো আমল করতে হবে, যদি আমল করতে পারি তাহলে আপনি এবং আমি পরিপূর্ণ ইমানদার মুসলমান দাবি করতে পারবো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করা যায়। আমার ভাইরা তারপরে আসেন, শুধু পাঁচটাই মানবো না, আপনার আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আমার সিরা সুরা জাহের বাতেন যা কিছু আছে সব কিছু যদি কোরআন এবং সুন্না অনুযায়ী চালাইতে পারি চলতে পারি তাহলে আপনি এবং আমি কি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারি। কিন্তু যদি এর বাইরে থাকি, একটাও যদি আমি অস্বীকার করি, একটা যদি কি করি ইসলামের যে ফরজ বিধানগুলো আছে একটাকে যদি অস্বীকার করি তাহলে আমি ইমানদার হতে পারবো না। আপনি আমি আমল যদি করতে নাও পারি, ধরেন কথার কথা একজন ব্যক্তি নামাজ পড়ে না, এজন্য সে কিন্তু কাফের হবে না, কি হবে না কাফের হবে না, রোজা রাখে না কাফের হবে না, হজ করে না কাফের হবে না, যাকাত দেয় না কাফের হবে না, কিন্তু একটা একটা ভিত্তি কেউ যদি অস্বীকার করে সাথে সাথে কি হয়ে যায় কাফের হয়ে যায়। আমরা সবাই বিশ্বাস করি কিন্তু পরিপূর্ণ মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফি সিলমি কাফা, তোমরা যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো স্বীকার করো তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করে বলে আল্লাহ আমি নামাজও পড়লাম, টুপিও মাথায় দিলাম, পাঞ্জাবিও পড়লাম, মসজিদেও গেলাম, মন্দিরেও গেলাম, তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? সামনে বাড়বো না ছেড়ে দিব? কে কে বাড়ার পক্ষে আছেন, থাকবেন বসবেন শুনবেন হাত তুলে, নারায় থাকবে নারায় থাকবে। আজকের মাহফিল, আজকের মাহফিল, জোরে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আচ্ছা বলেন তো আপনার আমার মা বাবা আশেপাশে গুরুস্থানে শুয়ে আছে না নাই, আত্মীয় স্বজন আছে না নাই? এখানে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া হবে, মুনাজাত হবে, আপনার মা বাবা পাশের গুরুস্থানে শুয়ে রয়েছে, আপনি যদি এখানে এসে বসতে না পারেন, মুনাজাতে শরীক হইতে না পারেন, মা বাবার কবরে কি পাঠাইবেন বলেন? আজকে এত বড় একটা মজলিস, এখানে আসলে বসলে তো আপনার টাকা খরচা হবে না, পয়সাও দিতে হবে না, যে কোনো কেউ আসতে পারবেন বসতে পারবেন, এখানে বসে একত্রিত হয়ে যদি আমরা মুনাজাত করি, এখান থেকে একটা লোকের মুনাজাত যদি আল্লাহ কবুল করে, হতে পারে একটা মুনাজাত একটা দোয়ার উসিলায় আপনার আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কে আর যেন বলেন কে? আমি আরেকটি আয়াতের হাদিসের অংশ পাঠ করেছি, যদি সময় থাকে বলে শেষ করব। আমার ভাইরা আমাদের প্রত্যেকের একদিন কবরে যেতে হবে কি হবে না? আজকে মা বাবা শুয়ে আছে, আমরা তাদেরকে ভুলে গেছি, এখন যদি তাদেরকে স্মরণ না করি, তাদের জন্য দোয়া না করি, আপনি আমি যেদিন কবরে যাব সেদিন আমার আপনার সন্তান আমাকে আপনাকে ভুলে যাবে, আমার আপনার জন্য তারা দোয়া করতে মাহফিল যাবে? কবরে কি আমরা যাব? কবরে যাব না এমন কে আছেন? একজন ব্যক্তি হাত উঠায় দেখেন হুজুর আমি কবরে যাব না, আছেন কেউ? কেউ নাই। যেতে যে হবে সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা
প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, আমরা যে যত বড় ধনী হই না কেন, যে যত টাকার মালিক হই না কেন, সুন্দর হই কালো হই লম্বা হই খাটো হই, সুস্থ হই অসুস্থ হই যুবক হই বৃদ্ধ হই, মৃত্যুর শ্বাস সকলকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের জান কবজ করছে একজন ফেরেশতা, তার নামটা কি বলেন তো? তার নাম কি? আজরাইল। আপনার আমার রুহ নিয়ে যাবে আজরাইল। অথচ আজরাইল কেউ একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। যখন আজরাইলকে বলা হবে, হে আল্লাহ তাআলা যখন বলবে আমি সারা পৃথিবী দুনিয়া আসমানের ভিতরে আর কেউই থাকবে না, সবাই মারা যাবে, তখন আজরাইল বলবে মাবুদ গো আমি তো আজরাইল, আমি তো সারা জীবন মানুষের জান কবজ করছি, আমার জানও কবজ করতে হবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে মানুষের জান কবজ করার সময় আরেকটু সহজ করতাম। আল্লাহ তাআলা বলবেন আমি ব্যতীত কেউ স্থায়ী না সব অস্থায়ী, তোমাকেও মরতে হবে তুমি মর। যখন আল্লাহ বলবেন তুই মর, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে মানুষের মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ হয়ে যাবে। এই কথা যখন স্মরণ হবে আজরাইল একটা চিৎকার মারবে, ভয়ের চোটে চিৎকার দিয়া উঠবে, ওই চিৎকার মারার পর ওই ভয়ের কারণে তার রুহটা বের হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুরা, যে আজরাইল সারা জীবন মানুষের জান কবজ করল ওই আজরাইল পর্যন্ত বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা, হে বান্দা হে যুবক হে বৃদ্ধ তুমি যেখানেই থাকো না কেন, তুমি এখন মনে করতেছ আমি তো যুবক মানুষ আমার মৃত্যু তো অনেক দূর। আল্লাহ তাআলা বলেন না 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 বান্দা, জানিয়া রাখিও তোমাকে আমি যখন বানায় দুনিয়াতে পাঠাইছি তখন তোমার পিছনে আমি আমার একটা ফেরেশতা লাগাইয়া দিছি যার নাম হলো আজরাইল। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আসমানের বুরুজের মধ্যে গিয়েও পলাও, গহীন পাহাড়ের ভিতরে গিয়েও পলাও, গহীন সমুদ্রের মধ্যে গিয়েও পলাও, আল্লাহ তাআলা বলেন বান্দা ওই আসমানের বুরুজের ভিতরেও আমার আজরাইল হাজির হয়ে যাবে, তুমি মৃত্যু থেকে পালাইতে যতই চেষ্টা করো না কেন মৃত্যু থেকে পালাইতে পারবা না। আমার ভাইরা আমার বন্ধুরা, সবাই তো মৃত্যুর বয়ান আমরা শুনতেছি কিন্তু একদিনও তো চিন্তা করি না, চোখের সামনে কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষকে কবরে শুয়াইলাম, কিন্তু একটা দিনও তো চিন্তা করলাম না ওই কবর তো আমাকে একদিন যেতে হবে, ওই কবর তো একদিন আমাকে শুয়াইয়া দিবে, যেই কবরের সাথী না যে কবরে কোনো বাতি না, যে কবরে সেলো যাবে তেমন যাবে না, যে স্ত্রীকে সারা রাত্রে ঘুমাইতে পারি না ওই স্ত্রীও তো আমার সাথে যাবে না। আমার ভাইরা আমরা সবাই কিন্তু মানুষের মৃত্যুর কথা বলে আলোচনা করি কিন্তু নিজের মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, চিন্তা করি না। আল্লাহর নবী বলেন আখিরু যিক্রু হাযমিল্লা যাতিল মাউ, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ তোমাকে দুনিয়া থেকে দুনিয়ার লোক দুনিয়ার মায়া মহাব্বত থেকে তোমাকে বিমুখ করে দিবে। আজকে আপনি এবং আমি গুনাহ ছাড়তে পারি না কেন, নেকের আমল করতে পারি না কেন, কারণ একটা মৃত্যুর স্মরণকে ভুলিয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন
وجاءت سكرة الموت بالحق الله تعالى বলেন মৃত্যুর যন্ত্রণা হবে এটা সত্য এতে কোনো সন্দেহ নাই আমার ভাইরা মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক কত কঠিন হবে যখন কোন নাফরমান বদমাশ হারামি বেপর্দা শয়তান যখন কোন বেনামাজির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়া দাঁড়াইয়া যায় তখন ওই মুহূর্ত ব্যক্তি একমাত্র আজরাইলকে দেখতে পারে আজরাইলের চেহারা কত ভয়ানক তার চেহারা কত বিকট দেখেন না অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখা যায় চোখগুলো উল্টাইয়া গেছে কত মানুষের জিহ্বায় কামড় দিয়ে থাকে দাঁত ছড়ানো যায় না দাঁত ছাড়ানো যায় না জিহ্বায় কামড় দিয়ে লাইছে জিহ্বায় কামড় ছুটে অনেকের জিহ্বা থেকে রক্ত বের হয়ে যায় এর কারণটা কি ভাইরা কিতাবের মধ্যে লেখা আছে যখন কোন বেনামাজির সামনে আজরাইল গিয়া দাঁড়ায় তখন ওই বেনামাজি দেখতে পারে আজরাইলের মাথা আসমানে পা তার জমিনে আজরাইল আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম দেখা যায় ওই প্রত্যেকটা পশমের গুড়া দিয়া বিজলির মতো চমকাইতে থাকে এ অবস্থা দেখার পরে নাফরমান গুনাহগার বেনামাজি বেপর্দার শয়তান তখন ভয়ের কারণে সহ্য করতে পারে না তখন তার রুটা বাইর হইতে চায় না তখন তার রুটা ভয়ের কারণে তার 360টা মুকামে জোরার মধ্যে গিয়া পালাবার চেষ্টা শুরু করে দেয় এই অবস্থার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটার মধ্যে যখন থাবা মারিয়া ধরবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আজরাইল সবুর কর এ নাফরমান বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে দুনিয়াতে থাকতো জাহান্নামকে ভয় পায় নাই মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিল ও বিছানার মধ্যে শুয়ে রয়েছে মসজিদে যায় না ও চার দোকান আড্ডা দিছে মসজিদে যায় না ও বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছে গল্প করছে মসজিদে যায় না ও আমি মালিকের হুকুম মানে না ও জাহান্নামকে ভয় করে না ওকে জাহান্নাম না দেখে রুটা কবজ করিও না এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো সব তাস 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 করিয়া জাহান্নামের দরজাগুলো সব খুলিয়া যাবে তখন নাফরমান ব্যক্তি দেখতে পারবে বেনামাজি ব্যক্তি দেখতে থাকবে আজ জাহান্নামের দরজাগুলো সব হা করিয়াছে জাহান্নামের দরজাগুলো থেকে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে জাহান্নামের সাপ বিচ্ছু গুলো ওই নাফরমানের দিকে হা করিয়াছে ডাকতেছে সারা জীবন মাওলার হুকুম থেকে ভাগিয়া গেছ আজকে আর ভাগার জায়গা পাবি না আমার ভাইরা কিতাবের মধ্যে লেখেন হাফত দরিয়া গরবানু সাব তানাগর দাব জানে মান সর্বতে দিদার বাইয়াত আজবে মাহবুবে মার কিতাবের মধ্যে লেখেন যখন এই নাফরমানের হালত হয়ে যায় যখন নাফরমানের সামনে আজরাইল দাঁড়াইয়া যায় তখন ওই বেনামাজি দেখতে পারে নাফরমানের বিকট চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার কলিজার মতো জ্ঞানী মনে করতেছে আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া স্বামী স্ত্রীর মহাব্বতে পড়িয়া ছেলেমেয়ের মহাব্বতে পড়িয়া চাকরি ব্যবসা টাকার নেশায় পড়িয়া আজকে মাওলার হুকুম মানতে পারি না নবীর তরিকায় চলতে পারি না গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাই কবর সম্পর্কে নবী বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ
আও হাফরাতুন মিন হুবারিল্লাহ আল্লাহর নবী উম্মতেরকে সতর্ক করিয়া বলেন হে আমার উম্মতেরা শুনিয়া তোমরা যে কবরে যাইতেছো তোমরা যে কবরের যাত্রী ওই কবরের অবস্থা সম্পর্কে জানিয়া লও নবী বলতেছেন আমার উম্মতেরা তোমরা মানুষকে যে কবরে শুয়াইতেছ তোমরা যে কবর দেখতেছ আসলে কবর কিন্তু কোন সাধারণ কবর না এ কবর কিন্তু কোন সাধারণ মাটির গর্ত না আল্লাহর নবী বলেন আল কবর রওদাতুন মিন রিয়াদি জান্নাহ মুমিন মুমিনাত নামাজি ব্যক্তির জান্নাহ এ কবরটা একটা জান্নাতের টুকরা হইয়া যায় রিয়াদি জান্নাতে পরিণত হইয়া যায় তার কবর সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা হইয়া যায় জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তার কবর মধ্যে আসে জমা হয় তারপরে নবী বলতেছেন আও হাফরাতু মিন হাফারিল্লাহ হে আমার উম্মতেরা শুনিয়া লও হে বেনামাজিরা শুনিয়া লও হে সুদখোরেরা শুনিয়া লও হে ঘুষখোরেরা শুনিয়া লও হে দাড়ি কামানো ভাইরা শুনিয়া লও নবী বলতেছেন যখন তুমি নামাজ না পড়িয়া যখন তুমি রোজা না রাখিয়া যখন তুমি দাড়িটা কামাইয়া যখন ঘুষ খাইয়া সুদ খাইয়া ওই কবরের মধ্যে গুনাহ নিয়া যখন ঢুকবা আল্লাহর নবী বলেন তখন এই কবরটা সাধারণ মাটির গর্ত থাকবে না এই কবরের ভিতরে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা হইয়া যাবে জাহান্নাম থেকে আগুন আসে কবরটা ভরিয়া যাবে শুধু তাই নয় আমার ভাইরা একটা না দুইটা না আল্লাহ নবী বলেন 99টা সাপ এই কবর মধ্যে আসিয়া জমা হবে ওই সাপ আবার কেমন বিষাক্ত হবে সাপ সম্পর্কে নবী বলেন লাউ নবী ফামিল আরদিমা আম্বাতাত খদরা আমার উম্মতেরা ওই সাপ কিন্তু দুনিয়ার কোন সাধারণ সাপের মত না ওই সাপ কেমন সাপ ওই সাপের বিষ কত কঠিন ওই সাপ যদি একবার দুনিয়ার কোন এক প্রান্ত থেকে শুধু শ্বাস পালাইত তামাম দুনিয়ার মানুষ গরু ছাগল গাছ পালা তরুলতা দুই চোখে যা কিছু দেখা যায় সব কিছু জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাইত কেমন পর্যন্ত জমিনের মধ্যে আরেকটা ঘাসও গজাইত না ও বেনামাজি ভাইরা আজকে যারা নামাজ পড়ো না নিজেকে জ্ঞানী মনে করতেছ আমি তো সালাত বুদ্ধিমান মাওলা তো আমাকে দেখে না এটা মনে করিও না কবরে যাওয়ার পরে 99টা সব যখন বেনামাজিকে পেঁচে ধরে কামড়ানো শুরু করিয়া দেয় নাফরমান কামেল সাফের কামর সহ্য করতে পারবে না দুই হাত দিয়া সাপের পেশকে সারানোর জন্য যখন চেষ্টা করবে তখন এই সাপের জবান মাওলায় খুলিয়া দিবে সাপ ডাক দিয়া বলবেন ওরে বেনামাজি তোকে আমার মাওলায় দুনিয়ার ভিতরে 30 বছর 40 বছর 50 বছর একটা হায়াতের সালাম দিয়া পাঠাইছিল কে হায়াতের সালাম পাইলে মাওলার দেওয়া আসমান আমার মাওলার দেওয়া জমি আসমানের নিচে থাকিয়া জমিনের উপর থাকিয়া মাওলার দেয়া মাল গাছের ফল মাওলার দেয়া নদীর মাছ মাওলার দেয়া কত নাজ নেয়ামত তুই ভোগ করলি কিন্তু তুই মাওলার হুকুম মানলি না সাপ তখন বলবে ওরে না ফরমান মসজিদে আজান হইলে তুই মসজিদে গেলি না তুই তোর বন্ধুকে আপন মনে করলি বন্ধুর সঙ্গে আড্ডা দিলি মসজিদে আজান হইলে তুই মসজিদে গেলি না তুই তোর দোকানদারিকে আপন মনে করলি মহাব্বত করলি দোকানে মহাব্বত করে মসজিদে গেলি না তুই নাচ গানের আড্ডায় গেলি হিন্দুদের পূজায় গেলি কিন্তু তুই আমার মাওলার ডাক পাইয়া মসজিদে যাইতে পারলি না সাপ বলবে ওরে না ফরমান তুই
মানুষ হয়ে মালিকের হুকুম অমান্য করতে পারা? আমি সাপ মালিকের হুকুম অমান্য করবো না, আজকে তোকে আমি ছাড়বো না। এই কথা বলিয়া সাপ যখন দংশন শুরু করিয়া দিবে, ওই সাপে যদি একবার কাউকে দংশন করে, 40 বছরের মধ্যে তার বিচার কমবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, এই মাঠের মধ্যে এমন কোন মানুষ নাই যে জীবনে গুনাহ করে না। আমরা সবাই গুনাহগার, কিন্তু কিনে মাওলার দরবার রওনা দিলা, কিনে অন্ধকার কবর রওনা দিলা। যেই কবরে কোন সাথী নাই, যেই কবরে কোন বাতিও নাই, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাই, জাহান্নাম ছাড়া তো কোন উপায় নাই। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা লাম্মাহ। নবী বলেন, হে আমার উম্মতেরা শুনিয়া লও, তোমরা যখন মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে চোখের পানিকে সারিয়া দিতে পারবা, যখন তোমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি সারিয়া দিবা, আল্লাহ নবী বলেন, তোমার চোখের পানি নাকের ডগা আসতে দেরি হবে, সঙ্গে সঙ্গে মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আমার ভাইরা আমার বন্ধুরা, অন্য হাদিসে নবী বলেন, আত্তায়ু মিনাল দাম্বি কামাল্লা দাম্বালা। বান্দা যখন খাস তওবা করবে, যখন তওবা করে গুনার কাজ থেকে ফিরবে, আর ওই গুনার কাজ করবে না, আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করিয়া দেয়, এমন ভাবে ক্ষমা করে দেয়, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে যেই রকম নিষ্পাপ হইয়া যায়। তওবাকারী বান্দা বান্দি হাজারো শেরেক করছে, বেদাত করছে, হাজারো কবিরা গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, যখন বান্দা নিজে অনুতপ্ত হইয়া একা একা মালিকের কাছে কান্দে আর বলে, মাফ গো, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ফেলে মালিকের কাছে কান্দে, তখন আমার মালিক বান্দাকে ফিরাইয়া দিতে পারে না। আমার মাওলা বলে, দয়ার মাওলা, আমার মাওলা বলে, মায়ের মাওলা। হে যুবক ভাইরা, হে মুরব্বী বাবার ছায়া দেখ, আমি আজকে ইন্দুর ঘর জন্ম নিয়ে বাপ মা সারিয়া কেন আসলাম? কিসের আশা? ওই জাহান্নাম থেকে বাঁচার আশায়, ওই মালিকের জান্নাতের আশায়। আমি আজকে যদি বাপা ঘর বাড়ি সব সারতে পারি, তুমি কেন দুনিয়ার একটু মায়া মহাব্বত সারিয়া মালিকের হুকুম পালন করার জন্য মসজিদে যাইতে পারবে না? মনের বুঝাও রে মন, যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। দুই হাত তুলে আল্লাহকে দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।